আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুনা কুকিং হাউস। আজ আমি শেয়ার করব মিষ্টি কুমড়ার ফুল দিয়ে নতুন একটা রেসিপি। আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো মনে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন, লাইক দিবেন এবং পরিবারের প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিবেন আর টুক করে একটা শেয়ার করে দিবেন যদি ভালো লাগে। তো ফুলগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব, আর ফুলের যে ডাটাগুলো সেগুলো আমি নিয়ে নিব। এই ডাটাগুলো খেতে অনেক ভালো লাগে সেটা আমি জানতাম না। তো আমার প্রতিবেশী এক চাকমা দিদি আছে, সে দিদি বলল যে এই মিষ্টি কুমড়ার ডাটাগুলো নাকি অনেক কচি এবং পুষ্টিকর হয়ে থাকে। তো ওই দিদিরা এই মিষ্টি কুমড়ার ডাটাগুলো ফেলে দেয় না, সুন্দর করে রান্না করে। তো আমিও সেইভাবেই নিয়ে নিলাম। প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিলাম। এখন অল্প পরিমাণে পানি দিয়ে মশলাগুলো অ্যাড করে দিব। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ। একটু মিশিয়ে নিব। আদা রসুন বাটা দিয়ে দিব এক চা চামচ করে। ভালোভাবে মিশিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হয় ততই কিন্তু তরকারির স্বাদটা ভালো হয়। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, এক চা চামচ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছিলাম। চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিব। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে ভালোভাবে মশলার সাথে সবকিছু কষিয়ে নিব। এখন মিষ্টি কুমড়ার যে ডাটাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। এই প্রত্যেকটা ডাটা কিন্তু অনেক মানে সুন্দর আর কচি হয়ে থাকে। আমি কিন্তু তার আগে এই যে মিষ্টি কুমড়ার ফুলের বড়া করে থাকি, আমি কখনোই মিষ্টি কুমড়ার ফুল রান্না করে খাইনি। তো এই ডাটাগুলো কিন্তু সবসময় ফেলে দিতাম। কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্রোজেন করা কাঁচামরিচ, ফালি করে বক্সে ভরে রেখেছি। এখন দিয়ে দিলাম মিষ্টি কুমড়ার ফুলগুলো। ফুলগুলো এরকম আস্তে আস্তে থাকবে, এটা এমনিতেই গলে যাবে, মানে একদম মিশে যাবে। এটা কেটে নেওয়ার কোনো দরকার নেই। তো ভালোভাবে মিশিয়ে এটা ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। আর এখানে অ্যাড করে দিব অল্প পরিমাণে জুলের জন্য পানি। পানি দিয়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। ঢাকনা খুলে আবারও একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। জুলটা এ পর্যায়ে একদম মাখো মাখো হয়ে যাবে। রান্নার শেষে আমি এখানে এক চা চামচ বাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু চিংড়ি মাছ দিয়েছি, চিংড়ি মাছের একটা আলাদা গন্ধ থাকে, জিরার গুঁড়াটা রান্নার শেষে দিলে ভালো লাগে। আমি ধনিয়া পাতা ফুজেন করে কিভাবে রেখেছি দেখতে পাচ্ছেন, একদম সুন্দর এরকম কালারফুল থাকে।
ধনিয়ার পাতা কেটে ধুয়ে একটু শুকিয়ে টিস্যু পেপার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে আবার রান্নার আগ মুহূর্তে মানে যখন ব্যবহার করব তখন বের করে আবারও সেমভাবে সাথে সাথে রেখে দিতে হবে, কোনোভাবে যেন এটা বাতাস না লাগে বা বরফ ছেড়ে না দেবে আর বরফ না গলে যায় এরকম আর কি। তো রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।